এই ভিডিওতে অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস ইলেভেনের সেভেন্থ পার্ট ডিসকাস করা হয়েছে এর আগে ছটা পার্ট ডিসকাস করা হয়েছে এই লেসনের যার লিঙ্ক ডিসক্রিপশানে আছে এছাড়াও ক্লাস ইলেভেনের অন্যান্য যে সমস্ত লেসেনগুলো ডিসকাস করা হয়েছে অঙ্কগুলো সলভ করা হয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো তবে চলো আজকে ভিডিও শুরু করা যায় এগারো নম্বর বলেছে ট্যান বিটা বাই টু ইকুয়ালস টু ফোর ট্যান আলফা বাই টু হলে প্রমাণ করো যে ট্যান বিটা মাইনাস আলফা বাই টু সমান সমান থ্রি সাইন আলফা বাই ফাইভ মাইনাস থ্রি কজ আলফা তাহলে আর আমাদের সম্পূর্ণ টামটা আলফায় আছে তো আমরা সেই হিসেবেই এগোবো যেটা নিয়ে আমাদের প্রুফ শুরু করবো এল এইচ এস টেন বিটা মাইনাস আলফা তো এটাকে আমরা এইভাবে মাইনাস আলফা বাই টু তাহলে এখানে টেন এ মাইনাস বিমুলা পড়ছে তো ফর্মুলা ফেলা যাক টেন বিটা বাই টু মাইনাস টেন আলফা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন বিটা বাই টু ইন্টু টেন আলফা বাই টু যেহেতু আমি বললাম আমাদের সম্পূর্ণ টার্মটা আলফায় আছে তো আমরা কী করবো এই বিটা বাই টুগুলোকে রিপ্লেস করে দেবো আলফা বাই টু এর এই মানগুলোতে তাহলে এখানে টেন বিটা বাই টু আছে আর আমরা জানি ট্যান বিটা বাই টু মানে ফোর ট্যান আলফা বাই টু তাহলে লেখা যায় ফোর টেন আলফা বাই টু মাইনাস টেন আলফা বাই টু ওয়ান প্লাস আবার এখানে টেন বিটা বাই টুর জায়গায় ফোর টেন আলফা বাই টু আর অলরেডি একটা আলফা বাই টু ছিল তাহলে এটা হয়ে যাচ্ছে টেন স্কোয়ার আলফা বাই টু উপরে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ফোর টেন আলফা বাই টু থেকে একটা টেন আলফা বাই টু মাইনাস অর্থাৎ থ্রি টেন আলফা বাই টু নিচে যেমনটা আছে তেমনটাই থাক ফোর টেন স্কোয়ার তো টেন স্কোয়ারটাকে আমরা এখানে ভেঙে নিই সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু উপরের এই ট্যান আলফা বাই টুটাকেও ভেঙে নেব তাহলে কী পাচ্ছি উপরে উপরে পাচ্ছি থ্রি সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু আর নিচে পাচ্ছি এখানে ভগ যোগ করলে কজ স্কোয়ার আলফা প্লাস ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু সরি এটা আলফা বাই টু হবে আলফা বাই টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার আলফা বাই টু তাহলে এখানে ক স্কোয়ার আলফা বাই টু আর এখানে ক স্কোয়ারে একটা আলফা বাই টু কাটলে কজ আলফা বাই টু থাকছে এটা উপরে চলে গেলে হয়ে যাচ্ছে থ্রি সাইন আলফা বাই টু আর এইটা টার্মটা উপরে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে কজ আলফা বাই টু আর আমাদের নিচে ছিল কজ স্কোয়ার আলফা বাই টু প্লাস ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু অর্থাৎ এখানে উপরে একটা টু এক্সট্রা থাকলে আমরা এখানে টু সাইন থিটার ইন্টু কজ থিটার ধরুন সাইন টু থিটার ফর্মুলা ফেলতে পারতাম তাতে কি হতো আমাদের এখানে উপরে থ্রি সাইন আলফার প্রয়োজন সেটা আমরা পেয়ে যেতাম আর নিচে আমাদের প্রয়োজন ফাইভ মাইনাস থ্রি কজ তো আমরা তাই আনার চেষ্টা করবো ফাইভ মাইনাস থ্রি কজ তো আমাদের এখানে আছে ক স্কোয়ার আলফা বাই টু প্লাস ফোর কিন্তু আমাদের প্রয়োজন ফাইভ মাইনাস থ্রি কজ এখানে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু করে নিই তাহলে আমাদের উপরে টার্মটা চলে আসবে যেটা আমাদের প্রুফ করতে বলা হয়েছে আর টুটা যেহেতু এক্সট্রা নিলাম নিচে এই দুটো টামের সঙ্গে টু মাল্টিপ্লাই হয়ে টু ক স্কোয়ার আলফা বাই টু প্লাস বা হ্যাঁ এইট সাইন স্কোয়ার আলফা তাহলে আমরা উপরে এখানে লিখতেই পাচ্ছি সাইন কারণ সাইন টু থিটা সমান সমান এক্ষেত্রে হচ্ছে যে থিটার ভ্যালু আলফা বাই টু তাহলে টু থিটা মানে টু ইন্টু আলফা বাই টু অর্থাৎ সাইন আলফা আর নিচে আমাদের আনতে হবে ফাইভ মাইনাস থ্রি কজ আলফা তাহলে কজ আলফা দিয়ে স্টার্ট করা যাক শর্ট ফার্স্টে এখানে এটাকে যদি আমরা কজ আলফায় কনভার্ট করতে চাই তাহলে এটা হচ্ছে আমরা এই ফর্মুলা নিয়ে চলছি কজ টু থিটা সমান সমান টু ক স্কোয়ার থিটা প্লাস ওয়ান

এই ওয়ান আর এই ফোর অর্থাৎ ফাইভ আর এখানে ফোর কজ আলফা থেকে একটা কজ আলফা প্লাসে আছে অর্থাৎ আমি যদি ভেঙে লিখি ওয়ান প্লাস কজ আলফা প্লাস ফোর মাইনাস ফোর কজ আলফা তাহলে উপরে আমাদের থ্রি সাইন আলফাটা থাক নিচে থাকছে কি ওয়ান আর ফোর অর্থাৎ ফাইভ আর থ্রি কজ আলফা ও একটা কজ আলফা প্লাসে আর চারটে মাইনাসে অর্থাৎ মাইনাস থ্রি কজ আলফা তাহলে যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম নেক্সট হচ্ছে বারো নম্বর বলেছে যদি কস থিটা ইকুয়ালস টু কস আলফা ইন্টু কস বিটা হয় তবে প্রমাণ করো যে টেন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু টেন থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়ালস টু টেন স্কোয়ার বিটা তো আমরা এই আর এইচ স্টাম্পটা দেখো টেন স্কোয়ার বিটা বাই টু আছে তো এই আর এইচ স্টাম্পটা আনার চেষ্টা করবো তাহলে অন্য সাইডে এটা ধীরে ধীরে আসতে থাকবে আর আমরা পরবর্তীতে একটু চেঞ্জেস করে এটা আনতে পারবো তাহলে শুরু করা যায় আমাদের এখানে আছে কস থিটা সমান সমান কজ আলফা ইন্টু কজ বিটা আমি বললাম ফার্স্টে আমরা চেষ্টা করব এইটা আমিটা আনার তার জন্য কি করি তার জন্য কজ বিটাটাকে একটা সাইডে নিয়ে নিই তাহলে কজ বিটা সমান সমান আমাকে এখানে পাওয়া যাচ্ছে আমার কজ থিটা বাই কজ আলফা এবারে কজ বিটাটাকে আমরা লিখতেই পারি কজ টু ইন্টু বিটা বাই টু আর তাতে আমার এখানে ফর্মুলা পড়ছে কস টু ইন্টু বিটা বাই টু অর্থাৎ কস টু থিটা থেকে আমরা টেনের ফর্মুলা জানি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটা এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো তাহলে এখানে কী পাচ্ছি থিটার জায়গায় এখানে আছে বিটা বাই টু তাহলে সেই ধরুন আমরা পাবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা বাই টু এখানে আছে কস থিটা বাই কস আলফা এবার আমাদের এই টার্মটা লাগবে না আমাদের শুধুমাত্র টেন স্কোয়ার বিটা বাই টু লাগবে তো যোগ ভাগ করলে আমরা এখান থেকে টেন স্কোয়ার বিটা বাই টু পাবো তো যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই যোগ ভাগ তোমাদের জানা আছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর করতে হয় উভয় পক্ষে তাহলে আমাদের এখানে হচ্ছে লব অর্থাৎ ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা বাই টু লব প্লাস হর অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা বাই টু ডিভাইডেড বাই লব মাইনাস হর অর্থাৎ ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা বাই টু মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার বিটা বাই টু লব প্লাস হর লব মাইনাস হর মাইনাসের জন্য এখানে এটা মাইনাস হলো প্লাস মাইনাসের টেন স্কোয়ার বিটা ওই টুটাও মাইনাস হলো এই সাইডেও তাই হবে লব প্লাস হর লব মাইনাস হর লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর তাহলে এবার কী হচ্ছে আমাদের বাম পক্ষে ওয়ান ওয়ান ক্যান্সেল সরি উপরে টেন স্কোয়ার বিটা টেন স্কোয়ার বিটা ক্যান্সেল হচ্ছে নিচে ওয়ান ওয়ান ক্যান্সেল হচ্ছে তাহলে উপরে থাকছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু আর নিচে থাকছে মাইনাস টু টেন স্কোয়ার বিটা বাই টু তো এই টু টুও চাইলে আমরা ক্যান্সেল করে দিই এই দিকে থাকছে আমাদের কস থিটা প্লাস আলফা যদি আমরা এখানে ক সি প্লাস কস ফর্মুলা ফেলি তাহলে উপরে পাচ্ছি টু কস সি প্লাস ডি অর্থাৎ থিটা আলফা বাই টু সি অর্থাৎ থিটা আলফা বাই নিচে একইভাবে কস সি মাইনাস ডির ফর্মুলা থেকে আমরা পাচ্ছি টু সাইন এমনটা হচ্ছে এবার আমরা যদি দেখি তাহলে এইখানে আমাদের এলইচে একটা মাইনাস এক্সট্রা আছে আর ইয়ে আমাদের যেটা প্রয়োজন অর্থাৎ টেন অর্থাৎ টেন টেনের জন্য আমাদের সাইন বাই কজ প্রয়োজন তো আমাদের এই ফার্স্টের টার্মটা কজ বাই সাইন আছে এটা উল্টে গেলে সাইন বাই কজ হবে এটাও হবে কিন্তু এক্ষেত্রে আমাদের থিটা মাইনাস আলফা আছে এক্ষেত্রে আলফা মাইনাস থিটা আছে তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নিই তবে কী হতে পারে আগে টু টু ক্যান্সেল করে নিলাম যদি নিচ থেকে একটা মাইনাস কমন নিতাম তাহলে খুব সহজে এটাকে লেখা যেত সাইন থিটা প্লাস আলফা বাই টু ফার্স্ট এডটা যেমনটা আছে তেমনটাই থাক এটাকে আমরা লিখতে পারতাম সাইন থিটা মাইনাস আলফা বাই টু তাহলে এখানে কস থিটা মাইনাস আলফা বাই টু আছে নিচে সাইন থিটা মাইনাস আলফা বাই টু আসছে যেটা আমাদের ক্ষেত্রে সুবিধের হতো উপরে কস থিটা প্লাস আলফা বাই টু যেমন ছিল তেমনই থাক কস থিটা মাইনাস আলফা বাই টু যেমন ছিল তেমনই থাক এক্ষেত্রে ওয়ান বাই টেন স্কোয়ার বিটা বাই টু আর একটা মাইনাস ছিল তো বোধ সাইডে মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম এবার আমাদের সুবিধার জন্য উভয় পক্ষের লবটাকে হর আর হরটাকে লব করলে আমরা কী পাচ্ছি দেখা যায় এখানে পাচ্ছি টেন স্কোয়ার বিটা বাই টু আর এখানে এটা আমগুলো উপরে অর্থাৎ সাইন থিটা প্লাস আলফা বাই টু ডিভাইডেড বাই কস থিটা প্লাস আলফা বাই টু একইভাবে এখানে সাইন থিটা মাইনাস আলফা বাই টু বাই কস থিটা মাইনাস আলফা বাই টু পাওয়া যাচ্ছে তাহলে এটা সাইন বাই কস ট্যান এটাও সাইন বাই কস ট্যান তাহলে আমরা এখানে ইজিলি পাচ্ছি টেন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু টেন থিটা মাইনাস আলফা বাই টু আর এই পাশে আমাদের থাকছে টেন স্কোয়ার বিটা বাই টু তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটাই আমরা প্রুভ করলাম মানে আমাদের বলেছিলো এখানে টেন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু টেন থিটা মাইনাস আলফা বাই টু টু স্কোয়ার বিটা বাই টু তাহলে সেটা প্রুভ করা হয়ে গেল নেক্সট হচ্ছে থার্টিন নাম্বার বলেছে ফোর সাইন টোয়েন্টি সেভেন ডিগ্রি টু রুটের ভেতর ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস রুটের ভেতর থ্রি মাইনাস রুট ফাইভ একদম সেম এই অঙ্কটা তোমাদের উদাহরণে করে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এই যে এই অঙ্কটা সেম একই অঙ্ক তো তোমরা যে এখান থেকে এটা করে নেবে আর যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানো আমি এটা ডিটেলসে আলোচনা করে সলভ করে দেবো আর যদি মনে হয় এখান থেকে বুঝে যাচ্ছ তাহলে অসুবিধা নেই এখান থেকে করে নেবে নেক্সট হচ্ছে ফর্টি নম্বর বলেছে প্রমাণ করো যে সাইন ফিফটি নাইন মাইনাস সাইন থার্টিন ডিগ্রি প্লাস সাইন ফর্টি নাইন মাইনাস সাইন টোয়েন্টি থ্রি ডিগ্রি ইকালস টু কস ফাইভ তো এলএইচ টামটা নিয়ে আমরা স্টার্ট করবো সাইন ফিফটি নাইন মাইনাস সাইন থার্টিন প্লাস সাইন ফর্টি নাইন - sin 23 तो এখানে আমাদের ফর্মুলা अप्लाई হচ্ছে sin c - sin d করা যাক sin c - sin d হচ্ছে 2 cos c + d / 2 অর্থাৎ 59 + 13 / 2 sin c - d / 2 অর্থাৎ 59 - 13 / 2 प्लस এখানেও একই ব্যাপার c - d এর ফর্মুলা 2 cos সি মাইনাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু নাইন প্লাস সাইন ডি সি টু অর্থাৎ ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি থ্রি বাই টু তাহলে কত হচ্ছে দেখা যাক এখানে হচ্ছে টু কস ফিফটি নাইন আর থার্টিন অর্থাৎ থার্টি ডিগ্রি এখানে হচ্ছে ফর্টি বাই মানে টোয়েন্টি এখানে হচ্ছে টু কস এখানেও হচ্ছে সেভেন্টি টু বাই টু অর্থাৎ থার্টি সিক্স ডিগ্রি আর এখানে হচ্ছে ফর্টি নাইন থেকে টোয়েন্টি থ্রি মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি সিক্স বাই টু অর্থাৎ থার্টিন ডিগ্রি তাহলে এই দুটো টার্ম থেকে আমরা টু কস থার্টি সিক্সটা কমন নিতে পারছি কমন নিই নি তাহলে এখানে পাচ্ছি সাইন টোয়েন্টি থ্রি ডিগ্রি

সি মাইনাস ডি বাই টু টোয়েন্টি থ্রি মাইনাস থার্টিন বাই টু এখানে কস থার্টি সিক্সের ভ্যালু আমরা জানি কস থার্টি এর ভ্যালু কত হয় কস থার্টি এর ভ্যালু হয় হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এই ভ্যালুগুলো আমরা অংশ কোণের ত্রিকোণিত অনুপাত শুরু করার আগেই ডিসকাস করেছিলাম তোমাদের কারো অসুবিধা থাকলে ভিডিওটা দেখতে পারো কীভাবে বের করা যায় এইটিনের মাল্টিপ্লাই গুলোর ভ্যালু সাইন আর কজের ক্ষেত্রে এখানে পাচ্ছি টু সাইন ফর্টি সিক্স বাই টু অর্থাৎ সাইন টোয়েন্টি থ্রি সরি থার্টি সিক্স বাই টু অর্থাৎ সাইন 18 যার ভ্যালুও আমরা জানি আর এখানে পাচ্ছি কজ টেন বাই টু অর্থাৎ cos ফাইভ ডিগ্রি তাহলে সাইন এর ভ্যালু আমরা নেক্সট লাইনে বসিয়ে দেবো এখন থাক থাপ টুটা দিয়ে ক্যান্সেল করে দিই কে তবে এখানে হচ্ছে টু তাহলে এখানে থাকছে আমাদের রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু ইন টু টু আর সাইন এইটিনের ভ্যালু আমরা জানি রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর জানি না যেটা সেটা হচ্ছে কস ফাইভের ভ্যালু তাহলে এখান থেকে টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে উপরে আমাদের কী থাকছে উপরে আমাদের থাকছে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু কস ফাইভ ডিগ্রি তাহলে উপরে আমাদের ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু কস ফাইভ ডিগ্রি তাহলে রুট ফাইভের স্কোয়ার ফাইভ আর ওয়ান স্কোয়ার ওর ওয়ান মাইনাস করলে ফোর বাই ফোর কস ফাইভ ডিগ্রি ফোর বাই ফোর ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কস ফাইভ ডিগ্রি আমাদের প্রুভ করতে বলা হয়েছিল নেক্সট হচ্ছে ফিফটিন নাম্বার বলেছে যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকোয়ালস টু টু সাইন এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই নট ইকোয়ালস টু জিরো হয় তবে প্রমাণ করো যে টেন এক্স বাই টু ইন্টু টেন ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি তাহলে করা যাক আমাদের যেটা আমটা বলে দিয়েছি সেটা নিয়ে স্টার্ট করবো সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু টু সাইন এক্স প্লাস ওয়াই এখানে সাইন সি প্লাস সাইন ডি ডির ফর্মুলা পড়ছে তো আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি কি হয় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু তো তাই করলাম এইটা আমটা সি হচ্ছে আমাদের এক্স ডি হচ্ছে আমাদের ওয়াই এখানে আমরা ফর্মুলা ফেলবো টু সাইন সাইন টু থিটার তো রাশিটাকে এইভাবে ভেঙে নিলাম টু ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এখানে সাইন টু থিটার ফর্মুলা আমরা জানি টু সাইন থিটা ইন্টু কীটা সেই ধরুন কি পাওয়া যাচ্ছে দেখা যাক এখানে টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই অর্থাৎ

তার মানে এটা নন জিরো ভ্যালু সাইন ওয়াই বাই নয় যেহেতু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু নট তো আমরা বোধ সাইড থেকে নন জিরো ভ্যালু কাটতেই পারি তাহলে এখানে আমাদের পড়ে থাকছে টু কস এক্স প্লাস ওয়াই আর এখানে থাকছে আমাদের এবার আমরা কী করবো কজ এক্স প্লাস ওয়াই বাই টু নিচে নিয়ে নিই ক্স প্লাস সরি এখানে এক্স মাইনাস ওয়াই ছিল আর দিকে তাহলে আমরা পাচ্ছি ফোর বাই এতে যদি আমরা যোগ ভাগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক যোগ ভাগ অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড বাই লব তাহলে এখানে হচ্ছে লব প্লাস ডিভাইডেড বাই লব মাইনাস হর এখানে লব প্লাস হর বাই মাইনাস হর তাহলে এখানে আমরা কস সি প্লাস কস ডি আর নিচে সি মাইনাস কস ডির ফর্মুলা পাচ্ছি তাহলে আমরা এখানে লিখতে পারি টু কস সি প্লাস ডি বাই টু অর্থাৎ এটা প্লাস এটা বাই টু তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই +x - y / 4 একবার করে নিলাম * cos c - d / 2 অর্থাৎ x - y - x - y / 4 একইভাবে নিচে কি পাচ্ছি দেখা যাক নিচে পাচ্ছি এখানে cos c - cos d এর ফর্মুলা আছে অর্থাৎ 2 sin c + d / 2 পাচ্ছি x - y + x + y / 4 ইনটু সাইন ডি মাইনাস সি বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বিষয়টা আশা করি বুঝতে পারলে এটাকে সি এটাকে ডি আকারে নিলে সি প্লাস ডিবাই টু এটাই আসছে সি মাইনাস এটাই আসছে এখানে সি প্লাস এটা আসছে এখানে ডি মাইনাস সি এটা আসছে তাহলে অন্যদিকে ফোর প্লাস টু সিক্স আর নিচে ফোর মাইনাস টু টু তাহলে এখানে করে দিই তাহলে উপরে পাচ্ছি এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে টু এক্স বাই ফোর অর্থাৎ এক্স বাই টু ইন্টু এখানে কজ এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস থাকছে কজ মাইনাস টু ওয়াই বাই ফোর বা মাইনাস ওয়াই বাই টু নিচে কি পাচ্ছি নিচে পাচ্ছি এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ সাইন টু এক্স বাই ফোর বা সাইন এক্স বাই টু একইভাবে এখানে পাচ্ছি এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে সাইন ওয়াই বাই টু সমান সমান এখানে পাচ্ছি থ্রি এবার আমাদের প্রুফ কী করতে বলা হয়েছিল প্রুফ করতে বলা হয়েছিল টেন এক্স বাই টু ইন্টু টেন ওয়াই বাই টু ইকালস টু ওয়ান বাই থ্রি এখানে কজের ক্ষেত্রে একটা মাইনাস থাকলেও মাইনাসটা অবজার্ভ হয়ে যাবে তো আমরা এটাকে লিখতেই পারি পরের লাইনে লকে হর আর হরকে লব করলে সাইন এক্স বাই টু বাই কজ এক্স বাই টু ইন্টু সাইন ওয়াই সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে আমরা লিখতে পারছি টেন এক্স বাই টু সাইন এটাকে লিখতে পারছি টেন ওয়াই বাই টু তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম নেক্সট হচ্ছে সিক্সটিন নাম্বার বলেছে যদি কস থিটা সমান সমান টু -1 ফাইভ মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফাইভ হয় তবে দেখাও যে টেন থিটা বাই টু এবং এর থেকে প্রমাণ করো সাইন ফাই ইকোয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি সাইন থিটা বাই টু প্লাস কস থিটা তো ফার্স্টে আমরা এটা দিয়ে স্টার্ট করবো অর্থাৎ টেন থিটা বাই টু ইকোয়ালস টু প্রুভ করবো প্লাস মাইনাস রুট থ্রি টেন ফাই বাই টু কিন্তু তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে প্লাস মাইনাস আছে সুতরাং টেন থিটা বাই টু জায়গায় আমরা যদি ট্যান স্কোয়ার থিটা বাই টু আনি তারপর উভয় পক্ষ বর্গমন করি তবে প্লাস মাইনাসটা পাওয়া সুবিধাজনক তো কস থিটার ভ্যালু আমাদের এখানে জানা আছে কস থিটা ইকোয়ালস টু টু কস ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস কস ফাইভ তো এখানে কস থিটা আমাদের যেহেতু ট্যান স্কোয়ার থিটার প্রয়োজন তো এই কস থিটার ভ্যালু থেকে আমরা টেন স্কোয়ার থিটার একটা ফর্ম জানি যে টেন স্কোয়ার থিটা বাই টু ইকালস টু কি ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এসছে টেন স্কোয়ার থিটা সমাশন ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস টু থিটা থেকে কিন্তু এখানে স্কোয়ার থিটা বাই টু আছে তো সেই ধরুন কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা কস থিটার ভ্যালু তো আমরা জানি এটা সেটা পুট করা যাক তাহলে কী হচ্ছে ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস টু ও সরি এটা বাই আছে আবার টু মাইনাস কস ফাইভ আর এদিকে আছে ওয়ান প্লাস টু কস ফাইভ মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফাইভ এই ফর্মটা আছে তাহলে আমাদের গোটা রাশিটা ফায়ে চলে এলো যেটাতে আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তারপর এখানে আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি কী হচ্ছে দেখা যাক উপরে ভগ্নাংশের বিয়োগ করলে আমরা হরে দুটোতেই টু মাইনাস কস ফাইভ পাবো ভগ্নাংশের বিয়োগ উপরে আর নিচে যোগ করলে তো সেই দুটো টার্ম ধরি কেটে নিচ্ছি আর উপরে ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাবো এই টার্মটা ইন্টু ওয়ান অর্থাৎ টু কস সরি টু মাইনাস কস ফাইভ মাইনাস টু কস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ওয়ান আর নিচে পাচ্ছি টু মাইনাস কস ফাইভ প্লাস টু কস ফাইভ মাইনাস ওয়ান এখানে কী হচ্ছে নিচে এই যে কস টু এখানেও আমাদের নিচে থাকতো টু মাইনাস কস এখানেও থাকতো টু মাইনাস তো ওটা আমি দুটোকে কেটে দিলাম দিয়ে এই রাশিটা পাচ্ছি এবার এখানে যদি আমরা দেখি তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ উপরে থাকছে থ্রি মাইনাস থ্রি আর নিচে কী থাকছে টু মাইনাস অর্থাৎ আর এখানে প্লাসে টু কস ফাইভ মাইনাসে একটা কস ফাই তাহলে প্লাস কস ফাইভ এবার আমরা একটু দেখে নিই আমাদের কি আনতে হবে আমাদের আনতে হবে এই টার্মটার স্কোয়ার যেহেতু এখানে আমাদের টেন স্কোয়ার আছে অর্থাৎ থ্রি টেন স্কোয়ার বাই টু আমাদের আনতে হবে তো সেই হিসেবে আমরা চলার চেষ্টা করি উপর থেকে যদি থ্রি কমন নিই তাহলে আমাদের এখানে থাকছে ওয়ান মাইনাস কস ফাইভ আর যদি নিচে কিছু কমন নাও নিই তাহলে থাকছে ওয়ান প্লাস কস ফাইভ এবার আমরা জানি ওয়ান মাইনাস কস ফাইভ মানে কি ওয়ান মাইনাস কস ফাইভ মানে টু সাইন স্কোয়ার ফাইভ বাই টু একইভাবে ওয়ান প্লাস কস ফাইভ মানে টু ক স্কোয়ার ফাইভ বাই টু তাতে কী হচ্ছে টু টু এখানে যদি কেটে দিই আমাদের এখানে মানটা বেরোচ্ছে থ্রি সাইন স্কোয়ার বাই ক স্কোয়ার অর্থাৎ থ্রি টেন স্কোয়ার ফাইভ বাই টু তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এই যে টেন স্কোয়ার থিটা বাই টু সমান সমান থ্রি টেন স্কোয়ার ফাই বাই টু তাহলে সেই হিসেবে টেন থিটা বাই টু ইকালস টু কী হবে প্লাস মাইনাস রুট ওভার থ্রি টেন ফাইভ বাই টু উভয় পক্ষ বর্গমূল হলো সেই ধরনের এখানে প্লাস মাইনাস হলো তাহলে এটা আমাদের প্রুভ করতে বলেছিল ফার্স্ট পার্টটা সেটা আমরা প্রুফ করে ফেললাম এবার সেকেন্ড পার্টটা সেকেন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের প্রুফ দাঁড়াচ্ছে এটা যে আমাদের এটা ফার্স্টে প্রুভ করলাম টেন থিটা বাই টু ইকালস টু প্লাস মাইনাস রুট থ্রি টেন ফাইভ বাই টু হলে সাইন ফাই ইকালস টু প্লাস মাইনাস রুট থ্রি সাইন থিটা বাই টু প্লাস কস থিটা অর্থাৎ এটাও যদি আমরা স্কোয়ার দিয়ে করতে পারি সেক্ষেত্রে সুবিধা হবে দেখা যাক আর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সম্পূর্ণ টার্মটা কিন্তু থিটায় আনতে হবে তো আমরা এইভাবে স্টার্ট করছি সম্পূর্ণ টার্মটাকে আমাদের থিটায় আনতে হবে তো সেই ধরুন আমরা এখানে টেন থিটা বাই টুটাকে আনবো টেন ফাইভ বাই টুকে রিপ্লেস করে থিটা বাই টু এর ফর্মে আনবো তাহলে এই ইকুয়েশান থেকে আমরা পাচ্ছি টেন ফাইভ বাই টু ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি টেন থিটা বাই টু এখানে প্লাস মাইনাস নিতে পারো বিষয়টা হচ্ছে এই যে আমাদের যেহেতু টার্মটা থিটা বাই টুতে আনতে হবে তাই আমরা টেন ফাইভ বাই টুকে রিপ্লেস করে দিলাম থিটা বাই টু মানে এবার আমরা স্টার্ট করি আমাদের এখানে সাইন ফাইয়ের ভ্যালু দিয়ে ওটা স্টার্ট হচ্ছে তো সাইন ফাই টু কি হয় সাইন ফায়ের আমরা একটা টেন রিলেটেড ফর্মুলা জানি টু টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার বাই তো এখানে টেন ফাইভ বাই এর ভ্যালু যদি পুট করি তো উপরে আমাদের থাকছে প্লাস মাইনাস টু বাই রুট ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই থ্রি টেন স্কোয়ার বাই টু এই হচ্ছে দাঁড়াচ্ছে তারপরে এখানে ক্যালকুলেশন কন্টিনিউ করি আমরা প্লাস মাইনাসটা উপরে থাকছে থাক টু বাই রুট আছে সেটাও থাক টেন থিটা বাই টুকে আমরা ভেঙে নিচ্ছি সাইন থিটা বাই টু বাই কস নিচেও এখানে যদি তাই করি তাহলে আসছে ওয়ান সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই থ্রি ক স্কোয়ার থিটা বাই টু এবার নিচে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কী হচ্ছে দেখা যাক উপরে প্লাস মাইনাস টু বাই রুট থ্রি সাইন থিটা বাই টু বাই ক থিটা বাই টু আর নিচে এখানে ভগ্নাংশে যোগ করলে কী হচ্ছে থ্রি ক স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু এবং এখানে নিচে আমাদের থাকবে থ্রি ক স্কোয়ার থিটা বাই টু সেই নিচের ক স্কোয়ার থিটা বাই টুটাকে আমি উপরে নিয়ে নিই তাহলে এখানে চলে আসছে থ্রি ক স্কোয়ার থিটা বাই টু তাহলে এখানে ক স্কোয়ার থিটা বাই টু আর একটা ক স্কোয়ার থিটা বাই টু কাটা যাচ্ছে তাহলে উপরে কী পড়ে থাকছে উপরে থাকছে প্লাস মাইনাস থ্রি বাই রুট থ্রি এই যে এই থ্রি বাই রুট থ্রি আর টু সাইন থিটা বাই টু ক থিটা বাই টু টু সাইন থিটা বাই টু থিটা বাই টু নিচে কি হচ্ছে এখানে থ্রি ক স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু তো এটাকে আমরা ভেঙে নিই টু ক স্কোয়ার থিটা বাই টু প্লাস ক স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু তাহলে উপরে আমাদের এখানে টু সাইন থিটা বাই টু ক থিটা বাই টু থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা অ্যাকচুয়ালি সাইন টু ইন টু থিটা বাই টু মানে সাইন থিটাই আর এখানে প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি সরি রুট থ্রি দিয়ে ক্যান্সেল করলে উপরে একটা রুট থ্রি থাকছে আর নিচে কী হচ্ছে এখানে কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু দরুন পাচ্ছি ওয়ান আর এখানে টু ক স্কোয়ার থিটা বাই টু টু ক স্কোয়ার থিটা বাই টু থেকে যদি আমরা কস টু থিটার ফর্মুলা হিসেবে চলি তাহলে এটার পরিবর্তে আমরা এখানে কী লিখতে পারি আমরা লিখতে পারি এই রুট থ্রি সাইন থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে কস থিটা প্লাস ওয়ান আর অলরেডি আগে তো একটা ওয়ান ছিলই তাহলে সম্পূর্ণ রাশিটা দাঁড়াচ্ছে প্লাস মাইনাস রুট থ্রি সাইন থিটা বাই কস থিটা প্লাস টু বা টু প্লাস কস থিটা ওয়ান প্লাস ওয়ান টু তাহলে এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল যেটা আমরা প্রুভ করে ফেললাম সতেরো নম্বর বলেছে মান নির্ণয় করো এই যে তোমরা দেখতে পাচ্ছ পাই বাই ফোরটিন সাইন থ্রি পাই বাই ফোরটিন ফাইভ পাই বাই ফোরটিন এভাবে আছে আমাদের ফার্স্ট কাজ হবে এখানে কার সঙ্গে কার সম্পর্ক আছে অর্থাৎ কোনটা থেকে কোনটায় কনভার্ট করা যাবে যেমন থ্রি পাই বাই সাইন থ্রি পাই বাই থার্টিন পাই বাই সরি ফরটিনকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস পাই বাই ফোরটিন এমনটা লিখতেই পারি আর পাই মাইনাস পাই বাই ফোরটিন মানে দ্বিতীয় পদে অবস্থান করছে সুতরাং এটা সাইন পাই বাই ফরটিন হবে ঠিক এইভাবে যেমন থ্রি পাই বাই ফোরটিনকে সাইন পাই বাই ফোরটিনে কনভার্ট করলাম সেইভাবে ইলেভেন পাই বাই ফোরটিনকেও করা যাবে নাইন পাই বাই ফোরটিনকেও করা যাবে তো আমরা তাই করবো শরফ ফার্স্টে সাইন পাই বাই ফোরটিন আছে এটা এরকমই রাখি এর পাশে নিয়ে নিই সাইন থার্টিন পাই বাই ফোরটিন কেন আমি একটু পরে ডিসকাস করছি আবার সাইন থ্রি পাই বাই ফোরটিন তার সাথে নিয়ে নিই সাইন ইলেভেন বাই ইলেভেন পাই বাই ফোরটিন তারপর আছে সাইন পাই বাই ফাইভ পাই বাই ফোরটিন তার সাথে নিয়ে নিই সাইন নাইন পাই বাই ফোরটিন আর এটা সেভেন পাই বাই ফোরটিন আছে এটাকে সেভেন দিয়ে ক্যান্সেল করলে তো আমরা পেয়েই যাচ্ছি সাইন পাই বাই টু এবার আমি এই যে এখানে বোঝালাম ব্যাপারটা যেভাবে কনভার্ট করা যাচ্ছে থার্টিন পাই বাই ফোরটিনকে পাই বাই ফোরে ফোরটিনে সেইভাবে করে নিই এটা পাই বাই ফোরটিন আছে তবে এটাকেও লিখতে পারি আমি

সাইন থ্রি পাই বাই ফোরটিন একইভাবে এখান থেকেও পাবো সাইন পাই বাই ফাইভ পাই বাই ফোরটিন ইন্টু সাইন ফাইভ পাই বাই ফোরটিন আর এটার ভ্যালু সাইন পাই বাই টু এর ভ্যালু তো ওয়ান তো ওটা এমনি হয়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই এই হচ্ছে আমাদের অঙ্কটাকে ছোটো করে নিলাম এবার এখানে স্কোয়ারগুলো যদি বসাই তাহলে এখানে পাচ্ছি একটা সাইন্স স্কোয়ার পাই বাই ফোরটিন এখানে পাচ্ছি একটা সাইন্স স্কোয়ার থ্রি পাই বাই ফরটিন এখানে পাচ্ছি সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোরটিন কজে কনভার্ট করলে আমাদের সুবিধা হবে এই আমরা টু সাইন থিটা কজ থিটার ফর্ম ফেলতে পারবো ফর্মুলা ফেলতে পারবো তো কজে কনভার্ট করলে আমরা পুরক্কণের ফর্মুলা জানি যে সাইন থিটা ইকোয়ালস টু কজ নাইনটি মাইনাস থিটা ওই হিসেবেই চলি তাহলে সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার পাই বাই টু মাইনাস পাই বাই ফোরটিন একইভাবে এটাকে ভাঙলে পাচ্ছি কজ স্কোয়ার পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই ফোরটিন একইভাবে এটাকে ক স্কোয়ার পাই বাই টু তাহলে এখানে এই দুটো থেকে কী পাচ্ছি এই দুটো থেকে পাচ্ছি ক ক্যালকুলেট করলে পাচ্ছি সেভেন পাই মাইনাস পাই অর্থাৎ সিক্স পাই বা থ্রি পাই এখান থেকে পাচ্ছি সেভেন পাই মাইনাস থ্রি পাই অর্থাৎ ফোর পাই বাই বা টু পাই বাই সেভেন এখান থেকে পাচ্ছি ক স্কোয়ার সেভেন পাই মাইনাস টু পাই বাই অর্থাৎ বাই এমনটা পাচ্ছি এবারেতে কি লাভ হচ্ছে আমাদের এখানে ক স্কোয়ার আছে সেটার দরুন আমরা ওয়ান বাই টু সাইন স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা এর পাশে কি লিখতে পারি এর পাশে লিখতে পারি এই দুটোটা আমাকে পরে লিখছি এটাকে আগে লিখছি আর জিনিসটাকে এমন লিখছি টু অ্যাকচুয়ালি ফোর নিই তাহলে আমরা এখানে স্কোয়ার পাবো ফোর সাইন স্কোয়ার পাই বাই সেভেন ইন্টু ক স্কোয়ার পাই বাই সেভেন বাকিটা আমি দুটো পাশাপাশি লিখে দিই ক স্কোয়ার টু পাই বাই সেভেন ক স্কোয়ার থ্রি পাই বাই সেভেন এমনটা আছে তাহলে এতে কি হচ্ছে এতে হচ্ছে এই এই যে এই টার্মটা আছে এটাকে আমরা ফর্মুলার আকারে লিখতে পারি স্কোয়ার দিয়ে কিভাবে ফোর সাইন স্কোয়ার পাই বাই সেভেন আছে আমি সবার বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করছি তোমরা একটু স্ট্রেট জাম্প করতেই পারো কস পাই বাই সেভেন তার স্কোয়ার এটাকে এইভাবে লিখতেই পারি তাহলে এটা আমাদের ফর্মুলায় আসছে আর বাকি টার্মটা যেমনটা ছিল পাশে তেমনটাই লিখি টু পাই বাই সেভেন কস স্কোয়ার থ্রি বাই সেভেন তাহলে কজে কনভার্ট করাতে লাভটা কী হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এতে ওয়ান বাই ফোর সাইন্স স্কোয়ার পাই বাই সেভেন এটা থেকে আমরা পাচ্ছি সাইন টু পাই বাই সেভেন অ্যাকচুয়ালি সাইন্স স্কোয়ার কারণ বাইরের স্কোয়ার আছে সাইন স্কোয়ার টু পাই বাই সেভেন পাশে আমাদের ছিল ক স্কোয়ার টু পাই বাই সেভেন ইন্টু ক স্কোয়ার থ্রি পাই বাই সেভেন এবার এখানে আমাদের আবারও ফর্মুলা পড়বে কিন্তু একটা টু এর প্রয়োজন তো এখানে একটা টু নিই তার ধরুন এখানেও একটা টু মাল্টিপ্লাই করে ফোরটাকে এইট বানিয়ে নিই তাহলে এখানে আবার আমাদের ফর্মুলা পড়ছে অ্যাকচুয়ালি সরি আবারও আমি টু নিলাম ফোর নিতে হতো কারণ এটা হোল স্কোয়ারে আসবে তাহলে রুট ব্র্যাকেটের ভেতর টু এর প্রয়োজন তাহলে এটা হচ্ছে আমাদের সিক্সটিন তাহলে সেই দরুন এখানে আবারও এরকম সিচুয়েশন আসছে খালি পরিবর্তন নেই যে এখানে পাই বাই সেভেন ছিল এখানে টু পাই বাই সেভেন তাহলে সেই দরুন আমরা এখানে পাবো ওয়ান বাই সিক্সটিন সাইন্স স্কোয়ার সেভেন আর এখানে পেয়ে যাব সাইন ফোর পাই বাই সেভেন সাইন্স স্কোয়ার অ্যাকচুয়ালি ফোর সেভেন আসলে বিষয়টা বুঝতে পারছো সাইন টু টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানে ক স্কোয়ার থ্রি পাই বাই সেভেন কি করছি সায়েন্স স্কোয়ার ফোর সেভেন আছে এটাকে কনভার্ট করে নেব তার আগে আগে যেটা ছিল সিক্সটিন সায়েন্স স্কোয়ার পাই বাই সেভেন এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে যে সায়েন্স স্কোয়ার পাই মাইনাস থ্রি পাই বাই সেভেন কারণ মাইনাস করলে ফোর পাই বাই সেভেনই হবে আর পাশে আছে আমাদের ক স্কোয়ার থ্রি পাই বাই সেভেন তাহলে এই রাশিটা থেকে আমরা কী পাচ্ছি আমরা পাব এই ওয়ান বাই সিক্সটিন স্কোয়ার তো ছিল উপরে আমরা পেয়ে যাচ্ছি সাইন্স স্কোয়ার থ্রি বাই তাহলে আবারও এখানে আমাদের টু থিটার সাইন টু থিটার ফর্মুলার জন্য একটা ফোরের প্রয়োজন তো ফোর নিই সেই ধরুন এখানে সিক্সটিনকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে সিক্সটি ফোর হচ্ছে তাহলে ওয়ান বাই সিক্সটি ফোর সাইন স্কোয়ার বাই সেভেন আর এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো আমরা পাবো সাইন স্কোয়ার সিক্স ফাইভ বাই সেভেন তাহলে এবার ওয়ান বাই সিক্সটি ফোরটা থাক সিক্স ফাইভ বাই সেভেনকে আবার আমরা কনভার্ট করতে পারবো কিসে এটাকে আবার আমরা সায়েন্স স্কোয়ার পাই বাই সেভেন নিচে আছে আর উপরেও আসছে সায়েন্স স্কোয়ার পাই বাই সেভেন দেন এই দুটো ক্যান্সেল হয়ে আছে আমাদের পড়ে থাকছে ওয়ান বাই সিক্সটি ফোর অর্থাৎ একটা মান যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে